Welcome to Paris. শব্দ বিবাহিত দম্পতিকে যদি জিজ্ঞেস করা হয় হানিমুন কোথায় করতে চাও, অবশ্যই বলবে রোমান্টিক সিটি প্যারিসে। সো আপনি প্যারিস আসবেন কিন্তু আইফেল টাওয়ারের এখানে আসবেন না, তাহলে আপনার ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। প্যারিসের মেন সৌন্দর্য, প্যারিসের নামের সাথে সর্বদা উঠে আসে এই সেই আইফেল টাওয়ার, যেখানে প্রত্যেক বছর প্রায় 12 মিলিয়ন ট্যুরিস্ট আসে শুধু আইফেল টাওয়ার দেখার জন্য। প্যারিস সিটি সেন নদীর তীরে অবস্থিত। আপনি যদি চান, ইচ্ছে করলে এই শিফে আপনিও ঘুরতে পারবেন, অর্থাৎ টোটাল প্যারিস শহর ঘুরে ঘুরে দেখতে পারবেন। সবথেকে মজার বিষয় হয়েছে, আপনি চাইলে ছোট ছোট শিফ আছে ফ্যামিলিদের জন্য অথবা 2-4 জনের জন্য, সেটাও আপনি নিতে পারেন ভাড়াতে একটা নির্দিষ্ট সময়ের জন্য শুধু প্যারিস উপভোগ করার জন্য। আইফেল টাওয়ারের পাশেই ডায়না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমরা এখন চলে যাচ্ছি সেই ডায়নার স্মৃতিস্তম্ভে। কত সুন্দর করে সাজানো গুছানো বিল্ডিংগুলি, অর্থাৎ বিল্ডিংগুলি দেখলে মনে হবে শহরের এক প্রান্ত থেকে বিল্ডিং শুরু হয়েছে, অন্য প্রান্তে গিয়ে শেষ হয়েছে, একটার সাথে আরেকটা মিলিয়ে বিল্ডিংগুলি করা, দুই বিল্ডিংয়ের মাঝখানে কোনো ডিস্টেন্স নেই। এই সেই মিস ডায়নার স্মৃতি স্তম্ভ। এই জায়গাতে 1997 সালের 31 আগস্ট তিনি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই উপরে না, এই নিচে একটা টানেল আছে, টানেলে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিলেন। আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে যে এই জায়গাতে সর্বোচ্চ স্পিড হচ্ছেন 50 কিলোমিটার পার আওয়ার, সেই জায়গাতে অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গিয়েছেন। এখানে আর তেমন কিছুই নেই, কিন্তু নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট করে তার কিছু ছবি রাখা আছে, অনেক দর্শনার্থীরা আসেন এখানে ভিজিট করার জন্য। বিশেষ করে সেন্ট মিশেল এরিয়াতে এরকম ছোট ছোট বইয়ের দোকান পাওয়া যাবে, প্রত্যেকটা দোকান হচ্ছেন ছবির দোকান, বইয়ের দোকান। এগুলি সব হচ্ছে টুরিস্ট পয়েন্ট, অর্থাৎ রাস্তার পাশে ছোট ছোট করে টুরিস্টদের সাধারণত যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি রাখা। সেন্ট মিশেল আমরা নাগরদোলা নামে চিনি। আমি লাস্ট এটাকে চলেছিলাম সুইজারল্যান্ডে, প্যারিসে এখনো চলা হয়নি। রাতের বেলা অনেক সুন্দর লাগে। প্রত্যেক বছর লাখো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় স্বপ্নের প্যারিস শহর। সত্যি ভাগ্যবান যে সেই স্বপ্নের সিটিতে বসবাস করছি। প্যারিসের সবথেকে আকর্ষণ হচ্ছেন রাতের প্যারিস। দিনের থেকে প্যারিস রাত আরও বেশি রোমান্টিক হয়ে উঠে, বিভিন্নভাবে লাইটিং করা হয়। এই সেই মুলারুশ, যে মুলারুশ হচ্ছেন পৃথিবীর সবথেকে বড় ডিস্কো। এখানে আপনি অনেক কিছু পাওয়া যায়, জাস্ট সেগুলি আমরা নাই বলি, কারণ আমি সর্বদা আমার ব্লগগুলো একটু পজিটিভলি করার চেষ্টা করি, অর্থাৎ ভালো দিকগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেরকম মা বাবা ভাই বোন ছেলে সন্তান সকলে মিলে যেন আমার ভিডিওগুলি দেখতে পারে, আমি সর্বদা সেটাই চেষ্টা করি। আমি কখনো চাই না যে ইউরোপের মেন যে কালচার কিস্টে সেটা তুলে ধরতে, আমি চাই ইউরোপের পজিটিভ সাইডগুলি তুলে ধরতে। সামনে আপনাদের জন্য খুব আশ্চর্যের একটা জায়গা আছে, অর্থাৎ প্যারিসের সবথেকে উঁচু স্থান। আমরা যদি এই জায়গাটাতে যাই তাহলে আমরা টোটাল প্যারিস শহরটাকে দেখতে পাবো, অর্থাৎ প্যারিস শহর থেকে অনেক উঁচুতে একটা চার্চ, এটাকে আমরা সাধারণত এনভার্স নামে চিনি। নিচ থেকে ওই জায়গাতে উঠতে অনেক সময় লাগবে। এই হচ্ছে সেই চার্চ, অর্থাৎ আমরা যদি ওখানে যেতে পারি তাহলে পুরো প্যারিস শহরটা দেখা যাবে ওখানে উঠতে পারলে। আমাদের এখন অনেক পথ বাকি আছে, এই যে সিঁড়িগুলি বেয়ে 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 একেবারে উপরের দিকে উঠতে হবে। এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে এদিক থেকে উঠতে হবে। অপোজিট সাইডে একটা লিফ্ট আছে, আমরা ফ্রি অপশন গ্রহণ করবো। আমরা যদি লিফ্ট ইউজ করি তাহলে পে করতে হবে, আর আমরা যদি সিঁড়ি বেয়ে উঠি তাহলে কোনো পে করতে হবে না। সো এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব, সময় জুড়ে আপনাদেরকে দেখাবো, পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন, আমরা উপরের দিকে যাচ্ছি। আমাদের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে, উপরের দিকে যাচ্ছি।
অপোজিট সাইড আমরা যদি যাই তাহলে আপে করতে হবে আমরা সেই প্রিমিয়াম অপশনে যাচ্ছি অপশন নিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি পুরোটা পাহাড় অর্থাৎ পাহাড়ের উপরে আকর্ষণীয় জিনিস জাস্ট সাথে থাকুন একটু পরে দেখতে পাবেন কি আছে এনবার্সের মাঝামাঝি অবস্থানে আমরা আছি এখন পর্যন্ত চূড়া উঠতে পারিনি ঠিক এই জায়গাতে এসে দুজন টুরিস্টের সাথে দেখা হয়েছে তারা বলতেছে তাদের মতামত প্রকাশ করতে চাচ্ছে আমার ডানে আছে ও ফ্রান্সে বসবাস করে বামে যে আছে সে আলজেরিয়া থেকে আসছে সেমসু কমো সা ভা তু পারলে ফ্রান্স En arabe ou en français? Comme tu veux. Arabe ou français, comme tu veux. Je suis bien. Ma copine. Ah, pourquoi tu n'as pas de copine? J'ai pas de copine parce pourquoi? Que je suis nouveau ici. Tu es nouveau ici? Oui. D'accord, ta machine bien marché? Bien sûr. Merci beaucoup, je suis égal. Après, tu as posé une position. Tu as dit que 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 tu as অর্থাৎ আপনাদেরকে যে একটু আগে বলি যে আমরা চার্জ দেখতে পাচ্ছি চার্জ পর্যন্ত যেতে আরও অ্যাটলিস্ট 3 মিনিট পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো টোটাল প্যারিস এক্সপ্লোর করবো অর্থাৎ প্যারিসের সব থেকে টপ অফ দ্য প্লেস আমরা সেখানে চলে যাচ্ছি প্যারিসে গাছ থাকবে অর্থাৎ গার্ডেনের ছোঁয়া থাকবে সর্বদা এটাই স্বাভাবিক জিনিস এনভার্স অর্থাৎ এত উঁচু জায়গায় সেখানেও গাছ আছে এখানে আসলে এটা একটু আর্টিফিশিয়াল ডিজাইন ওরাই ডিজাইন করেছেন শুধু দর্শনার্থীর জন্য যাতে সুন্দর লাগে এ কারণে দুই সাইডে অনেক বড় বড় পাথর দিয়ে রেখেছে শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য তার পাশে আবার ছোট ছোট গাছ অর্থাৎ এই জায়গাটা একটু ডিফারেন্ট হইতে করে ওয়াও প্রায় একেবারে টপে চলে আসছি একটু পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব অর্থাৎ সেই কাঙ্ক্ষিত সার্চ অর্থাৎ এতক্ষণ সেই নিচ থেকে উপর পর্যন্ত হেঁটে হেঁটে আসছি আমরা প্রায় অলমোস্ট সেই চার্জের কাছাকাছি পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের একেবারে লাস্ট ফ্লোর অর্থাৎ এইটা যদি উঠতে পারি অর্থাৎ এটা যদি বেয়ে একেবারে উপরের দিকে যাই দেন আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাব নিচ থেকে এতক্ষণ পর্যন্ত অর্থাৎ প্রায় 20-25 মিনিট লাগছে শুধু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে আর এই পুরোটাই হচ্ছে পাহাড় শুধু সিঁড়ি প্রথম থেকে বলেছি যে আমরা ফ্রি অপশন গ্রহণ করেছিলাম দ্যাটস ওয়াই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়েছে এই সেই প্যারিস সিটি অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম যে আমরা যদি সেই এনভার্সের ওখানে চার্জের ওখানে যেতে পারি তাহলে পুরো শহরটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারবো অর্থাৎ এটা হচ্ছে এই প্যারিস সিটির সব থেকে উঁচুতম স্থান এখানে উঠলে টোটাল শহরটা দেখা যায় এটা অর্থাৎ বিল্ডিংগুলো অনেক নিচে কিন্তু আমাদের থেকে অনেক নিচে বিল্ডিংগুলো আমরা বিল্ডিং থেকে প্রায় 100 ফিট উপরে আছি এখানে হাজার হাজার দর্শনার্থী কারণ যখন একটু ওয়েদার ভালো থাকে দেন এখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় থাকে ঠিক আজকেও বিকালে তদ্রুপ ছিল প্রত্যেক দিনের নেয় হাজার হাজার দর্শনার্থী বিশেষ করে এখানে অধিকাংশ টুরিস্ট এরা এদেশে না এরা বিভিন্ন দেশ থেকে এখানে ভ্রমণের জন্য আর এই সেই চার্চ অর্থাৎ প্যারিসের সব থেকে উঁচু চার্চ হচ্ছে এটা এটাকে এনভার্স বলা হয় এটার বয়স হচ্ছে দেখেন এখানে দেখা যাচ্ছে 135 বছরের এটা 135 বছর অলরেডি ডান মানে এখানেও কিছু মানুষ আছে বাট এখানে একটা গেট করা আছে গেটের ভিতরে যেতে হলে অবশ্যই আপনার টিকিট নিতে হবে যেহেতু চার্চের ভিতরে যেতে আমি ইন্টারেস্ট না দ্যাটস ওয়াই আমি আর টিকিট নেব না আমরা একবারে গেটের সামনে চলে আসছি এটা হচ্ছে চার্চ আর এটা হচ্ছে উঁচু জায়গায় এই যে ওখানে অনেক পুলিশ দাঁড়ানো আছে সিকিউরিটির জন্য এটা হচ্ছে উঁচু জায়গা অনেক দর্শনার্থী আছেন এখানে উপরে ছিলাম পুরো উপরটা এক্সপ্লোর করে দেখিয়েছি এখন আমরা নিচে চলে যাচ্ছি অর্থাৎ আমরা এখান থেকে লিভ নিয়ে যাব আজকে আমাদের টার্গেট হচ্ছে টোটাল ফরেস্টটাকে এক্সপ্লোর করা ছোট ছোট আকারে তার ধারাবাহিকতা আজকে এখানে আসছিলাম এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে কাশ্মীর মাঝে দেখা অর্থাৎ আজকে আফ্রিকানদের একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের আমরা জানতাম না আমাদের একেবারে বাসার কাছে
département du Val d'Oise. Il y a le lac d'Anguin là, comme vous pouvez le voir. Là derrière vous, il y a le casino là-bas là. Ouais. Donc il y a le lac. L'été c'est super bien, il y a du pédalo si vous voulez, pour les touristes, tout ça qui viennent. Et puis il y a des animaux, là il y a des canards, tout ça. Il y a beaucoup de restaurants aussi. Waouh, সেই সাদা রাজহাঁস পেয়ে গেছি আমি এতক্ষণ বলছিলাম যে যেখানে যায় রাজহাঁস থাকবে কিন্তু সাদা রাজহাঁস না থাকলে একটা পরিপূর্ণতা আসে না যেটা আমরা দেখছি সারা দিন এই প্যারিস শহর ঘুরে আপনাদেরকে দেখে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক জায়গাতে অপেক্ষা করুন আমাদের সাথে থাকুন ভালো কিছু দেখানোর প্রত্যয় নিয়ে আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ